সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামার শান্ত আমরা অলরেডি যোগজীকরণ বা ইন্টিগ্রেশন শুরু করেছি তো আমাদের এই ভিডিওটা হচ্ছে মজায় মজায় যোগজীকরণ বা মজায় মজার ইন্টিগ্রেশন পার্ট টু তো এই ভিডিওর মাধ্যমেই আমরা আমাদের যে মেইন বেসিক যে আলটিমেটলি ইনটিগ্রেশন যেগুলো হচ্ছে আমরা পরীক্ষায় আসলে কী করবো কীভাবে আলটিমেটলি শর্টকাট অনেক বড় একটা অধ্যায় সেভাবে আমরা সাজিয়েছি তো এই মজায় মজা ইন্টিগ্রেশন পার্ট টু শেষ করার পরেই আমরা সেগুলোতে চলে যাব তো চলো আজকের জিনিসগুলো আমরা শুরু করি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গাড়ি আছে তো এই গাড়িটা মুভ করবে তো আমি যদি গাড়ির মুভমেন্টটা একটু তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ যে গাড়িটা প্রথমে আলটিমেটলি একটা বেগ প্রাপ্ত হয় দেখো আলটিমেটলি গাড়িটা প্রথম দিকে প্রাপ্ত হয় প্রথমে বেগটা বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে আস্তে আস্তে করে গাড়িটা এই পর্যায়ে এসে থেমে যায় তাহলে এই যে গাড়িটা আদি অবস্থান থেকে যে অবস্থান পর্যন্ত আসলো এই অবস্থানটা হচ্ছে আমরা ধরলাম ডিস্টেন্স এস দূরত্ব এবং এতে তার সময় লাগলো আমরা ধরলাম টাইম টি এবং আমাদের এই যে এতে অ্যাক্সিলারেশন হচ্ছে সো অ্যাক্সিলারেশন অথবা ডিসিলেশন যেটা কি বলি আমরা কেন এ অথবা মাইনাস এ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি আমরা ডিসিলারেশনকে হচ্ছে মাইনাস এ দ্বারা লিখি আর কি তো এবং আমাদের যে ইনিশিয়াল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে আমাদের ইউ তো আমাদের ফাইনাল ভেলোসিটি হচ্ছে বি আমরা এই সকল টার্মগুলো ফিজিক্সের সাথে অনেক বেশি রিলেট করতে পারি যেগুলো হচ্ছে আমরা আমাদের অপার ভাইয়ের যে ভিডিওগুলো রয়েছে যেগুলোতে হচ্ছে গতিবিদ্যা অধ্যায়গুলোতে এই এই ধরনের ইকুয়েশন বা এই ধরনের টার্মগুলো তোমরা বেশি পাবে তো আমরা আজকে ইন্টিগ্রেশন ব্যবহার করে তোমার অপার ভাইয়ার ফিজিক্সের নোটগুলো বা ফিজিক্সের যে লেকচারগুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব। তাহলে দেখতে পাচ্ছি আমরা যদি ধরি গাড়িটা যদি সম বেগে যায় আমাদের কেস হতে পারে একটা হচ্ছে গাড়িটা সম বেগে যায় আর আবার আরেকটা হতে পারে গাড়িটা যদি অসম বেগে যায় তাহলে আমরা প্রথমে চিন্তা করি যে গাড়িটা যদি সম বেগে যায় তাহলে আমরা কি করতে পারি আমরা দেখতে পাচ্ছি এখানে গাড়িটা যদি সমবেগে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এক্স এক্সিস বরাবর আমরা টাইমটাকে প্লট করতেছি এবং ওয়াই এক্সিস বরাবর আমরা ভেরোসিটিটাকে প্লট করতেছি এখন যদি আমাদের টাইম এর সাপেক্ষে দেখতে পাচ্ছি আমাদের এই রেখা দ্বারা আমরা দেখতে পাচ্ছি এটা একটা এমন একটা রেখা যেটা নির্দেশ করছে যে সময়ের সাপেক্ষে তোমার ভেরোসিটি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে একেবারে ইনিশিয়াল সময় থেকে আমাদের যে ফাইনাল সময় এই সময়ের মধ্যে আমাদের একটা নির্দিষ্ট ভেরোসিটি বজায় ছিল এবং সেই ভেরোসিটিটা ছিল হচ্ছে টেন মিটার পার সেকেন্ড তাহলে এই যে গাড়িটা সমবেগে গেল তাহলে তার ভিটি গ্রাফে আমরা এরকম একটা প্লট দেখতে পাবো যেখানে সেটা হচ্ছে ও এক্সিসের সমান্তরাল সরলরেখা এবং তোমাকে যদি বলা হয় যে তুমি এই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে টিতে গাড়িটা যে দূরত্ব অতিক্রম করলো সেই দূরত্ব তোমাকে বের করতে হবে তখন তুমি জানো যে আমরা ফিজিক্স ব্যবহার করে অতি সত্তর আমরা একটা উত্তর দিয়ে ফেলতে পারি এখানে আমরা জানি সমবেগের ক্ষেত্রে গতিবিদ্যার যে সূত্র সেখান থেকে আমরা জানি যে এস ইকুয়াল টু হচ্ছে ভি হয় তার মানে আমাদের যে ভেলোসিটি থাকবে এবং সেই ভেলোসিটির সাথে আমরা যদি টাইমটাকে যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে সমবেগের জন্য আমরা আমাদের যে আমাদের যে দূরত্ব যে যতটুকু দূরত্ব সে পথে অতিক্রম করেছে সেই দূরত্বটা কিন্তু আমরা পেয়ে যাই কিন্তু আমরা এই ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করব না কারণ আমরা আর ফিজিক্স পড়তেছি না আমরা পড়তেছি হচ্ছে ম্যাথামেটিক্স তাই আমরা আমাদের মতো করে নতুনভাবে একটু চিন্তা করি আমরা কীভাবে আলটিমেটলি এই জিনিসটার সমাধান করতে পারি যে সে একটা নির্দিষ্ট সার্টেন টাইমে নির্দিষ্ট ভেলোসিটি দেওয়া আছে কীভাবে আমরা বের করতে পারি যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে তোমরা অনেকেই জানো যদি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থেকে থাকে তারপরও বলি যে সমবেগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সূত্রটা হচ্ছে এসি ইকাল টু ভি টি তাহলে আমি যদি মনে করি আমাদের এইটা হচ্ছে ভি আর এটা হচ্ছে আমাদের টি তার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে দূরত্ব অতিক্রম করতেছে সেটা যদি আমরা বলি যে আমাদের এই যে একটা আয়তক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা আমাদের দ্রুত অতিক্রম করেছে তা কারণ দেখো এখানে কল টু ভিটি দ্বারা তো এটাই বোঝাচ্ছি আমরা যে দৈর্ঘ্য ভিটাকে যদি আমরা দৈর্ঘ্য ভিটাকে যদি আমরা প্রস্ত ধরি এখানে ভিটা যত ছোট তাই আমরা প্রস্ত ধরলাম এবং টাইম টাইমটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি তাহলে কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্ত হচ্ছে তার মানে আমরা আমাদের যে ক্যালকুলেশনটা কল টু ভিটি না বলে আমরা বলতে পারি কি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাই না তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্ত যে বললাম তাহলে সেক্ষেত্রে আমরা গতদিন আমরা দেখেছিলাম যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্য প্রস্তুতিও বের করতে পারি আবার অনেকগুলো ছোট ছোট ভাগে বিভক্ত করেও কিন্তু আমরা বের করতে পারি তাহলে আমরা যেহেতু ইন্টিগ্রেশন শিখতেছি ইন্টিগ্রেশন মানে কি যে ছোট ছোট অংশ একসাথে যোগ করা তাই আমরা আমাদের যে ফিজিক্সের সূত্র সেটা ব্যবহার করেও আমরা আমাদের দূরত্বটা বের করবো না এবং কি আমরা যে দৈর্ঘ্য প্রস্ত সেই সূত্র ব্যবহার করেও আমরা আমাদের দূর দূরত্বটা নির্ণয় করবো না আমরা ছোট ছোট ভাগে ভাগ করব। সেই ছোটো ছোট ভাগে ভাগ করার পরে আমরা আমাদের ক্ষেত্রফলের মাধ্যমে আমাদের দূরত্ব নির্ণয় করব তাহলে দেখতে পেলাম আমাদের যে এই পুরো ক্ষেত্রফলটাকে আমরা ছোট 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 ছোটো ভাগে অনেকগুলো আমরা বিভক্ত করলাম এখন এখানে যে প্রত্যেকটা ভাগ এই প্রত্যেকটা ভাগের ভা যদি আমরা চিন্তা করি এই এই প্রথমটা ভাগ এই দ্বিতীয় ভাগ তাহলে সেক্ষেত্রে এটা যে দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা ছিল দেখো প্রত্যেকটার কিন্তু আমি সমভাগে ভাগ করছি তার মানে প্রত্যেকটার যে এক্সের মান প্রত্যেকটার এক্সের মান কিন্তু সেম আবার প্রত্যেকটার যে ওয়াইয়ের ডিস্টেন্স বা ওয়াই দূরত্বটা সেটাও কিন্তু সেম দেখো এটা ওয়াই দূরত্ব এটা ওয়াই দূরত্ব এটা ওয়াই দূরত্ব আমি যদি এই শুধুমাত্র এই জিনিসটাকে যদি চিন্তা করি দেখতে পাচ্ছি আমরা এই স্পেসিফিকলি এই পশনটা এই যে এই ক্ষুদ্র পশনটাকে যদি দেখি একটা স্টিক নিয়ে বা একটা স্লাইস নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বেইজ সেই বেইজের মান কত ওয়ান সেকেন্ড এবং আমাদের এখানে ভুল আসে এখানে টেন সেকেন্ড হবে না টেন মিটার হবে ভুলে চলে আসছে সরি ফর দ্যাট এখানে দশ মিটার হবে তাহলে সেক্ষেত্রে আমি একটু একটু করে দিচ্ছি এখানে টেন মিটার হবে ওকে সো

এই প্রত্যেকটা দৈর্ঘ্যকে যদি আমরা আলাদা করি প্রত্যেকটা ছোট ছোট স্লাইসকে যদি আমরা আলাদা করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরকম আমরা দশটা দৈর্ঘ্য পাবো দশটা স্লাইস পাবো সরি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা নটা দশটা এভাবে দশটা স্লাইস আমরা পেলাম তাহলে এই যে নিচে নিচে দশ লেখা আছে তাই দশটা আসলে কি আমরা জানি আমাদের যে এই ছোটো যে আয়তক্ষেত্রটা এই ছোটো আয়তক্ষেত্রটা বা ছোটো যে স্লাইসটা এটার আমাদের যে প্রস্থ সেই প্রস্তুত ছিল হচ্ছে ওয়ান এবং আমাদের দৈর্ঘ্য ছিল হচ্ছে দশ তার মানে এই ছোট পর্ষণের যে আলটিমেটলি ক্ষেত্রফল সে ছোটো পর্ষণের ক্ষেত্রফলটা কত হবে ছোট পর্ষণের ক্ষেত্রফলটা হবে দশ তাহলে সেক্ষেত্রে দশ 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 এভাবে করে আমি কিন্তু এই প্রত্যেকটা স্লাইসকে যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমাদের টোটাল দূরত্বটা কিন্তু আমরা পেয়ে যাব তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আমরা এখান থেকে হচ্ছে যদি প্রত্যেকটাকে যোগ করি তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু একশো পাচ্ছি কিন্তু আমরা একশোটাকে আরেকটু ডিফারেন্ট রইতে করার চেষ্টা করব। ডিফারেন্ট হইতে কি আমরা দেখতে পাচ্ছি দশ ইন্টু দশ ইন্টু এক ইকুয়াল টু আমাদের এখানে হান্ড্রেড লেখা আছে অর্থাৎ এখানে এখানের যে প্রথম দশটা এই প্রথম দশটা হচ্ছে নাম্বার অফ মেম্বার মানে নাম্বার অফ স্লাইস আমি কতগুলো স্লাইস নিলাম এখান থেকে তুমি যদি এখান থেকে বিশটা স্লাইস নিতা তাহলে সেক্ষেত্রে তোমার এখানে কত গুণ করতে হতো বিশ গুণ করতে হতো আবার তুমি যদি এখান থেকে যেহেতু তুমি দশটা দশটা স্লাইস নিয়েছো তার মানে তোমাকে এখানে অবশ্যই গুণ করতে হবে কত দশ গুণ করতে হবে এর পরের যে দশটা এই পরের দশটা কি এই পরের দশটা হচ্ছে আমাদের হাইট তার মানে আমাদের এটা যে হাইটটা ছিল সেই হাইটটা হচ্ছে অর্থাৎ স্পেসিফিকলি একটা যে পর্শন সেই পর্শনের হাইটটা হচ্ছে দশ এবং স্পেসিফিকলি একটা যে সেই প্রশ্নের বেসটা কত সেই প্রশ্নের বেসটা হচ্ছে গিয়ে ওয়ান তাহলে আমরা প্রথমে দেখতে পেলাম কি আমরা এই যে দশ ইন্টু এক হচ্ছে কি আমাদের যে ছোট স্লাইসটা রয়েছে সেই ছোট স্লাইসটার ক্ষেত্রফল এবং এরকম ছোটো স্লাইস কয়টা রয়েছে এরকম ছোট স্লাইস রয়েছে দশটা তাহলে সেক্ষেত্রে আমরা দশ ইন্টু এককে কয়েবার যোগ করলাম দশ ইন্টু এক কে আমরা দশবার যোগ করলাম এই আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে একশো আসলে এই ছোট জিনিসগুলো এত বেসিকভাবে বা এত আহ এত হচ্ছে কঠিনভাবে আসলে বোঝানোর ব্যাপারটা একটাই যে আলটিমেটলি আমাদের ইন্টিগ্রেশন আমরা আসলে মূলত কিছুই করি না এরকম বড় একটা এরিয়ার ক্ষেত্রফল আমরা ছোট 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 ভাগ করি ছোটো ছোটো ভাগ করে কারণ আমরা ছোটো ছোটো ভাগগুলোর ক্ষেত্রফল কিন্তু খুব ইজিলি বের করতে পারি অনেক বড় একটা অংশের ক্ষেত্রফল বের না করে আমরা ছোট ছোট অংশে ভাগ করে ছোটো ছোটো অংশগুলোর ক্ষেত্রফল বের করি পরে ছোটো ছোটো অংশগুলোকে একসাথে যোগ করে দিই এখন তুমি যদি জানো যে তোমার প্রত্যেকটা পর্ষণে যদি একদম ক্ষুদ্র 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 একইভাবে আলটিমেটলি ছোট বা সমভাবে আসে অর্থাৎ এটা যেমন দৈর্ঘ্যের প্রস্তুত সমান এটাও যেমন সমান এরকমভাবে এরকম দশটা যে পর্ষণে আমরা ভাগ করলাম দশটা পর্ষণে কিন্তু দৈর্ঘ্য প্রস্তের সমান এরকমভাবে যদি তুমি গ্যারান্টি দিতে পারো তাহলে কিন্তু তোমার হিসাবটা কিন্তু অ্যাকুরেট হবে রাইট এবং তোমার কাছে আলটিমেটলি যেহেতু এখানে বলা হচ্ছে যে সমবেগে যাচ্ছে এবং এখানে একটা ডিরেক্ট আমাদের রেক্ট্যাঙ্গেল দেখা যাচ্ছে এই জন্য তুমি বলতে পারো যে এটা এত কঠিন পরিস্থিতিটা করার দরকার নাই আমি হচ্ছে একদম সরাসরি একদম দশ ইন্টু এক বা দশ ইন্টু দশ করলে আমরা পাবো এভাবে করা যায় বাট আমরা যেহেতু হচ্ছে ইনটিগেশনের ওই চিন্তা করতেছি তাই আমরা হচ্ছে ছোটো ছোটো ভাগে ভাগ করে নিলাম এখন এই যে আমরা একটু কঠিনভাবে পড়লাম এই কঠিনভাবে পড়াটাই আমরা কিছুক্ষণ পরে দেখবো যে এটা কতটা সহজে কাজে লাগে যদি আমাদের এটা সার্কুলার পার্থ হয় অথবা কার কার্বের পাথ হয় অর্থাৎ যদি একটা বক্ররেখা হতো তাহলে সেক্ষেত্রে কীভাবে নির্ণয় করে আমরা টাইপ টুতে দেখবো বা আইমিন ফার্স্ট কেস তো এটা গেল সেকেন্ড কেসে দেখবো আমরা এখন আমরা একটু আগে এখানে একটু একটা জিনিস দেখে যে আমরা এই জিনিসটাকে একটু সামারাইজ করার চেষ্টা করি এই জিনিসটা যদি সামারাইজ করি তার মানে কি আমাদের প্রত্যেকটা হাইট এবং বেসকে গুণ করব এবং এটা হচ্ছে একটা স্লাইস এবং এই স্লাইসগুলোকে একসাথে কী করবো সামাই সামেশন করব মানে সাম আপ করব যোগ করব তার মানে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রফল এই একটার ক্ষেত্রফল আমরা নিলাম একটা ক্ষেত্রফল বের করে ফেললাম এরপর হচ্ছে আমাদের স্লাইসটাকে যতগুলো স্লাইস ততবার যোগ করব বা যতবার স্লাইস ততবার হচ্ছে গুণ করে দিব তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল বা ইন্টিগ্রাল সেটা কিন্তু আমরা পেয়ে যাব তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা এটাকে বলতেছি কি ইন্টিগ্রাল বলতেছি এবং আমরা যদি নর্মাল সেন্সে বলি তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলতেছি একটা ক্ষেত্রফল তার মানে ক্ষেত্রফল এবং ইন্টিগ্রাল একই জিনিস তাহলে চলো আমরা এবার আমরা হচ্ছে একটু এই জিনিসটা দেখার চেষ্টা করি আমাদের যে আলটিমেটলি এইচ ইন্টু বি রয়েছে অর্থাৎ হচ্ছে হাইট এবং বেস এই জিনিসটা আমরা হচ্ছে ফলাফল লিখলাম আমরা শর্ট ফর্মে লিখলাম তো এটা হচ্ছে আমরা ফিজিক্সে আমরা বলবো এরকমভাবে অর্থাৎ ফিজিক্সে আমরা বলবো কি যে ইন্টিগ্রেশন সামেশন অফ হচ্ছে এইচ ইন্টু বি এভাবে আমরা পড়বো এটাকে কিন্তু আমরা যদি এটাকে ফিজিক্সে না চিন্তা করে যদি আমরা ম্যাথমেটিক্সে চিন্তা করি তাহলে সেক্ষেত্রে এই এইচটাকে আমরা রিপ্লেস করবো হচ্ছে ওয়াই দিয়ে এবং বিটাকে আমরা চেঞ্জ করবো হচ্ছে এক্স দিয়ে তাহলে এটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ফলাফলটা পেয়ে যাব এখন এই যে আলটিমেটলি এক্স এবং এ ভাগ করলাম এটা আসলে কেন কেন করলাম আমরা এইচ এবং বি রাখতে পারতাম কিন্তু তুমি দেখবে আমাদের যে ম্যাথমেটিক্স যে ইকুয়েশনগুলো যেগুলোর আমরা গ্রাফে প্লট করে থাকি সেগুলো কিন্তু ওয়াই এবং এক্সযুক্ত সমীকরণ তোমার কিন্তু ফ্যামিলিয়ার না যে তুমি বি এবং এই যুক্ত সমীকরণে কিন্তু ফ্যামিলিয়ার না তুমি কিন্তু ফ্যামিলিয়ার ওয়াই ইন্টু এক্স যুক্ত সমীকরণ অর্থাৎ ওয়াই এবং এক্স আসে এরকম দ্বিঘাত ত্রিঘাত চতুর্ঘাত এরকম অসংখ্য সমীকরণ তোমরা ম্যাথমেটিক্সে সলভ করে এসেছ তাহলে সেক্ষেত্রে এই জন্য আমরা ফিজিক্সটাকে ম্যাথে কনভার্ট করে নিলাম তার মানে আমাদের ওয়াইটা থাকা লাগবে অর্থাৎ হাইট থাকা লাগবে এবং এক্স যেটাকে বলা হচ্ছে বেস থাকা লাগবে এখন আমরা যদি এই এক্সটাকে অনেক ক্ষুদ্র বিবেচনা করি এক্স যেহেতু অনেক ছোটো আমরা দেখেছিলাম যে আমাদের বড় একটা অংশ থেকে ছোটো 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 ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে আমরা ভাগ করেছি এক্সটাকে তাহলে সেক্ষেত্রে এই যেহেতু ক্ষুদ্র এবং বেইসের চেঞ্জ বোঝাচ্ছে অর্থাৎ আমরা কিন্তু এই এক্স বলতে আমরা বোঝাচ্ছি কি যে আমাদের বেইসটা কতটুকু ডেপতে কতটুকু পুরুত্ব আছে কতটুকু অর্থাৎ আমরা দেখতে যাচ্ছি এই জন্য এক্স যেহেতু একই সাথে ক্ষুদ্র এবং সাথে চেঞ্জ বোঝাচ্ছে এক্স দ্বারা তাই আমরা এক্সটাকে এক্স লিখে আমরা কি লিখতে পারি এক্সটাকে লিখে আমরা বলতে পারি হচ্ছে ডেল এক্স তাহলে সেক্ষেত্রে আমরা পাই এখান থেকে আমরা বলতে পারি যে সামেশন অফ ওয়াই ইন্টু ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে ফলাফল তো আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী দিন এটারই সিকুয়াল অর্থাৎ আমরা আজকে দেখেছি হচ্ছে সমবেগের জন্য যদি অসমবেগে হতো তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেট করতাম এবং সেখান থেকে আমরা আমাদের যে থার্ড পার্ট সেই থার্ড পার্টে আমরা চলে যাব তো সেই ভিডিও দেখার আমন্দ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে